হ্যালো সবাই, চলে আসো দ্রুত। আগের লাইভটা কোনো কারণ ছাড়াই ইন্টারাপ্টেড হয়ে গেছিল, আই ডোন্ট নো হোয়াই। মাঝে মধ্যে এরকম হয় ফেসবুক লাইভ কোনো কারণ ছাড়াই ডিসকানেক্টেড হয়ে যায়। আমার নেটওয়ার্কও সব ঠিক ছিল, ফোনও ঠিক ছিল, সব কিছু ওকে, মানে লিটারেলি কোনো কারণ ছাড়া লাইভটা ডিসকানেক্টেড হয়ে গেছিল। তো এই পর্যন্ত বোঝাইছিলাম এই 20 নম্বর ম্যাথটা। সবাই একটু দ্রুত কামব্যাক করো, সবাই এসে দ্রুত কমেন্ট করা শুরু করো। চলে আসছি, তাইলে তোমরা যত বেশি কমেন্ট করবা সবার টাইম লাইনে চলে যাবে এই লাইভটা। তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে আবার চলে আসছি ভাইয়া, এটা লিখো। বেশি কমেন্ট পড়লে সবার টাইম লাইনে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা 20 নম্বর ম্যাথটা এই পর্যন্ত করছিলাম। আমি একটু রিভিউ করে দিই যে ম্যাথটা কী ছিল। এই যে এখানে এটা ছিল 1/sin x - 1/tan x। টেন এক্সের জায়গায় আমরা লিখছিলাম সাইন এক্স বাই কজ এক্স। তো সাইন এক্স বাই কজ এক্সটা তো নিচে ছিল, তো এটাকে যদি আমি উল্টায় উপরে তুলে দেই, সাইন এক্স বাই কজ এক্সটা উপরে উঠে হয়ে যাবে কজ এক্স বাই সাইন এক্স, তাই না? উল্টে যাবে কজ এক্স বাই সাইন এক্স। তারপর যদি আমি লসাগু করে দেই, লসাগু করে দিলে নিচে হবে সাইন এক্স, উপরে হবে 1 - cos x। আচ্ছা ফাইন। এরপরে এখান থেকে যে এই লাইন পর্যন্ত আমরা বোঝাইছিলাম আগের লাইভে, মানে যেখানে ইন্টারাপ্টেড হয়ে গেছিল, এবং এই জিনিসটা বলছিলাম যে এখন খালি সূত্র বসানো ভাইয়া। 1 - cos, আমরা জানি ত্রিকোণমিতির সূত্র 7.5 এর 1 - cos এ সমান 2 sin² / 2, আর শুধু সাইন এ সমান হচ্ছে 2 sin A/2 cos A/2। তাহলে এখন যদি আমি এখানে সূত্র বসাই দেই, এখন যদি আমি এই ম্যাথটাতে এখানে সূত্র বসাই দেই, কি হবে দেখো, 1 - cos x, 1 - cos x। আরে দেও দেও দেও, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। চা চলে আসছে, আমি চা খাবো আর অঙ্ক করাবো এখন। দেখো এখানে আমি কি করতে পারি, 1 - cos x, 1 - cos x সমান কি হবে, 1 - cos x সমান হবে 2 sin² x/2, 1 - cos x সমান 2 sin² x/2, আর শুধু সাইন এক্স সমান লিখা যাবে 2 sin x/2 cos x/2। দেখো 1 - cos x সমান 2 sin² x/2, আর শুধু সাইন এক্স সমান 2 sin x/2 cos x/2, লিখে ফেলো। এখন 2 2 কাটা, উপরে আছে sin² x/2, নিচে আছে শুধু sin x/2, একটা সাইন সাইন কাটা, তাহলে উপরে একটা sin x/2 থাকবে, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকবে একটা sin x/2, একটা sin x/2 থাকবে, আর নিচে থাকবে একটা cos x/2। দেখো 2 2 কাটা, sin x/2 কাটা, উপরে একটা sin x/2 থাকবে, নিচে একটা cos x/2 থাকবে। এখন ভ্যালু বসাই দাও, তুমি যদি এখন এখানে এক্স এর জায়গায় জিরো বসাও, উপরে সাইন জিরোর মান হচ্ছে জিরো, নিচে যদি এক্স জায়গায় জিরো বসাও, কস জিরোর মান হচ্ছে ওয়ান, জিরো বাই ওয়ান মানে জিরো, অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে জিরো, শেষ। দেখো কত সহজ ম্যাথ, sin x/2, এক্স জায়গায় জিরো বসাও, সাইন জিরোর মান জিরো, কস জিরোর মান হচ্ছে ওয়ান, তাহলে 0/1, দ্যাট মিন জিরো। বুঝতে পারছো, বোঝা যায়? বোঝা যায় তো? সহজ ম্যাথ দেখছো, কত সহজ ম্যাথ, সবগুলাই সহজ। পরে প্রশ্নটা তুলে ফেলো, লিমিট এক্স টেন্স টু π/2, π/2 মানে 90 ডিগ্রি, sec x (sec x - tan x). ভাইয়া সাইন কজে ভাঙাবো, জাস্ট
sin cos এ ভাঙাবো জাস্ট লিমিট x টেন্ডস টু 0 সরি 0 না তো x টেন্ডস টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি তুমি এখানে sec 90 ডিগ্রি sec 90 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি বসাও দেখবে এটা অসংজ্ঞাতে চলে আসছে ইনফ্যাক্ট আমরা জানি tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞাত এনে বসাইতে পারবা না tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞাত আমরা এটাকে চেঞ্জ করব sec x sec x এর জায়গায় লিখব 1 বাই cos x sec x এর জায়গায় লিখব 1 বাই cos x sin cos এ ভাঙাবো sin cos এ ভাঙাবো tan x মানে হচ্ছে sin x বাই cos x tan x মানে হচ্ছে sin x বাই cos x দেখো sec x এর জায়গায় লিখলাম 1 বাই cos x tan x এর জায়গায় লিখলাম sin x বাই cos x as simple as that এখানে কারো আপত্তি জানানোর কোনো সুযোগ নাই কেউ এতে আপত্তি জানাবে না আমি জানি এটা x টেন্ডস টু পাই বাই 2 এখানে 1 বাই cos x যেইভাবে আছে এইভাবেই থাকুক আর বাকিটাকে যদি আমি লসাগু করে দেই বাকিটাকে লসাগু করে দিলে হবে 1 মাইনাস sin x দেখো এইটাকে লসাগু করে দিলাম cos x নিচে লসাগু চলে আসবে 1 মাইনাস sin x সরি 1 মাইনাস sin x তো স্কয়ার কেন দিছি 1 মাইনাস sin x 1 মাইনাস sin x ঠিক আছে 1 মাইনাস sin x এখন খেয়াল করে দেখো তো এখানে একটা cos x এখানে একটা cos x cos x cos x গুণ করে দিলে কি হয়ে যাবে cos স্কয়ার x cos x cos x গুণ করে দিলে cos স্কয়ার x cos স্কয়ার x মানে কি cos স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x আমরা সবাই জানি সরকারি সূত্র sin স্কয়ার x + cos স্কয়ার x = 1 তাহলে cos স্কয়ার x = কি cos স্কয়ার x = 1 মাইনাস sin স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার x কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b 1 মাইনাস sin স্কয়ার x a প্লাস b ইনটু a মাইনাস b কি লেখা যাবে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a প্লাস sin x মানে 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b 1 মাইনাস sin স্কয়ার x 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটাকাটি 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটাকুটি দেখো 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটাকুটি 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 কাটাকাটি 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 মইছা ফেলি থাকতেছে কি এই সর্বনাশ শুধু থাকতেছে এইটা উপরে কিছু নাই মানে 1 আছে এই ফার্স্ট ব্র্যাকেট মইছা দাও ফার্স্ট ব্র্যাকেট যার কি করমু শেষ 1 বাই 1 প্লাস sin x 1 বাই 1 প্লাস sin x এখন তুমি মান বসাই দাও 1 ডিভাইড বাই 1 প্লাস x এর জায়গায় 90 ডিগ্রি পাই বাই 2 বলে তো 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান কত sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 এই যে এটা কালো দিয়ে লিখি কালোই জগতের আলো শেষ 1 বাই 1 sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 1 বাই 2 দেখো এমন সোজা মেথ তুমি টাকা দিয়েও কিনতে পারবে না ঘুষ দিয়েও এত সহজ মেথ পাওয়া যাবে না তুমি ঘুষ দিয়েও কোথাও এত সহজ মেথ খুঁজে পাবা না এমন সহজ মেথ কোথাও ঘুষ দিয়েও খুঁজে পাবা না ঘুষ দিয়েও খুঁজে পাবা না কথা সত্য এই কথা কিন্তু সত্য কথা কিন্তু মিথ্যা না আবার একটু প্লিজ এই ম্যাথটা হ্যাঁ দেখো অবশ্যই sec x কে তুমি ভাঙা 1 বাই cos x 1 বাই cos x tan x মানে কি sin x বাই cos x ঠিক আছে এরপরে কি করছি লসাগু করে দিব এখানে 1 বাই cos x যেখানে আছে যেভাবে আছে এইভাবেই থাকুক এই বাকি পার্টটাকে তুমি যদি লসাগু করে দাও হবে cos x 1 মাইনাস sin x লসাগু করে দিছি cos x আর cos x নিচে দুইটা cos x গুণ করে দিলে হয়ে যাবে নিচে cos স্কয়ার x দুইটা cos x গুণ করে দিলে cos স্কয়ার x cos স্কয়ার x মানে কি আমরা জানি sin স্কয়ার x + cos স্কয়ার x = 1 তাহলে cos স্কয়ার x = হবে 1 sin স্কয়ার x 1 sin স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 কে এভাবে লিখা যায় 1 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 19 এ পড়ে আসছো a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটাকাটি এই যে 1 মাইনাস sin x এই যে 1 মাইনাস sin x কাটাকাটি
উপরে 1 - sin x নিচে 1 - sin x কাটাকাটি কি থাকবে নিচে শুধু 1 + sin x থাকবে উপরে কিছু থাকবে না মানে তো 1 থাকবে উপরে কিছু নাই মানে তো 1 আছে তাই না এই যে লাস্টে কাটাকাটি কি এটা থাকবে 1/1 + sin x এখন যদি তুমি x এর জায়গায় 90 ডিগ্রি বসাও পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি তাইলে 1/1 + sin 90 ডিগ্রি মান কত sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 1/2 as simple as that okay ओके 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 ठीक আছে ओके ठीक আছে এর পরে দেখো এইটা sec এবং tan এ আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি তাহলে tan 90 ডিগ্রি মানে তো অসংজ্ঞায়িত তার মানে এটা তুমি বের করতে পারবে না sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই tan থিটা ঠিক আছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাইয়া না ঠান্ডা হয়ে যাচ্ছে না sin cos এ ভাঙাবো ভাইয়া কিসে ভাঙাবো sin cos এ লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec কিউব মানে 1 / cos কিউব sec কিউব মানে 1 / cos কিউব আর tan কিউব মানে হচ্ছে sin কিউব থিটা বাই cos কিউব থিটা tan থিটা মানে sin থিটা বাই cos থিটা sin থিটা বাই cos থিটা লেখা যায় লেখা যায় আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে চার্জে দিয়ে নেই এটা হ্যাঁ দেখো এটা অবশ্যই লিখতে পারি কোনো অসুবিধা নাই এতে এতে কোনো অসুবিধা নাই এখন কি করব দেখো উপরে লসাগু করে দিব x টেন্ডস টু পাই বাই 2 উপরে লসাগু করে দেই লসাগু করলে কি হবে cos কিউব থিটা 1 - sin কিউব থিটা আর নিচে থাকবে sin থিটা বাই cos থিটা ঠিক আছে লসাগু করে দিলাম এখন কাটাকাটি করো কাটাকাটি বলতে কি এই যে নিচে sin থিটা বাই cos থিটা আছে না এই sin থিটা বাই cos থিটাটাকে তুমি উপরে পাঠিয়ে দেই sin থিটা বা cos sin থিটা বাই cos থিটা আমি লসাগু করে দিয়েছি উপরে এটাকে লসাগু করে দিয়েছি এবং নিচে যে sin থিটা বাই cos থিটা আছে এটাকে আমি উপরে পাঠিয়ে দেই উপরে পাঠিয়ে দিলে কি হবে দেখো sin থিটা বাই cos থিটাকে যদি আমি উপরে পাঠিয়ে দেই sin থিটা বাই cos থিটাকে উপরে পাঠিয়ে দিলে হয়ে যাবে cos থিটা বাই sin থিটা তাই না উল্টে যাবে না এই যে এই জিনিসটা এখানে থাকবে এখানে এখানে পুরোটা এখানে থাকবে নিচে ছিল sin বাই cos sin বাই cos কে যদি আমি উপরে পাঠিয়ে দেই উল্টে যাবে এখন খেয়াল করে দেখো এখানে আছে cos থিটা এখানে cos কিউব থিটা এই যে এখানে cos থিটা এখানে cos কিউব থিটা কাটাকাটি করলে কি হবে এখানে cos থিটা কাটাকাটি চলে যাবে এখানে cos কিউব থিটা হয়ে যাবে শুধু cos স্কয়ার থিটা হয়ে যাবে cos স্কয়ার থিটা আর এখানে থাকবে 1 এখানে থাকবে 1 / sin থিটা একটু ভালো করে বুঝো এখানে ছিল cos থিটা এখানে ছিল cos কিউব থিটা তো একটা cos থিটা একটা cos কিউব থিটার সাথে কাটাকাটি করে ফেললাম নিচে cos স্কয়ার থিটা থাকবে তাই তো এটা তো কেউ আপত্তি করবে না এতে কেউ আপত্তি করবে কেউ আপত্তি করবে না এখন কথা হচ্ছে ভাইয়া উপরে sin এখানেও sin এখানে cos এটাকে বেমানান লাগতেছে না sin sin এটা cos কি করব cosটাকে sin এ কনভার্ট করে ফেলব সবগুলোকে আমরা sin এ নিয়ে যাব দেখো cos স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা মানে 1 - sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে 1 - sin স্কয়ার থিটা এটা সবাই জানি আমরা 1 - sin স্কয়ার থিটা ইনটু 1 / sin থিটা cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 - sin স্কয়ার থিটা এখন খালি সূত্র বসাই দিব তাই লেখা শেষ লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি এই বুঝছো তো কি হইছে এখানে sin / cos কে উল্টে উপরে তুলে দিছি হয়ে গেছে cos / sin কাটাকাটি করছি নিচে থাকে cos স্কয়ার থিটা cos কিউবটা হয়ে গেছে cos স্কয়ার থিটা মানে 1 - sin স্কয়ার থিটা এখন সূত্র বসাই দিই কি সূত্র দেখো উপরে কি পড়ছে 1 - sin কিউব থিটা এটাকে এভাবে লেখা যায় 1 কিউব - sin কিউব থিটা মানে a কিউব - b কিউব a কিউব - b কিউব সূত্র হচ্ছে a - b a কিউব - b কিউব a - b ইনটু s স্কয়ার + ab s স্কয়ার + ab + b স্কয়ার s স্কয়ার + ab + b স্কয়ার a কিউব - b কিউবের সূত্র সবাই জানো আশা করি a কিউব - b কিউবের সূত্র সবাই জানো আশা করি 1 - sin কিউব থিটা a কিউব - b কিউব
a minus b into 1 plus a b plus b square 1 sorry a plus a b plus a square plus a b plus b square a minus b into a square 1 k square करलो 1 a b 1 into sin theta माने शुद्ध sin theta plus b square माने sin square theta और नीचे 1 minus sin square theta 1 minus sin square theta माने कि 1 minus sin square theta माने होच्छे a plus b माने a square minus b square a plus b into a minus b नीचे थक बे यहाँ थक बे शुद्ध sin theta देखो 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 शॉट जिनिश a cube minus b cube शुद्ध होच्छे a minus b into a square plus a b plus b square এন এ মানে হচ্ছে 1 b মানে হচ্ছে sin theta আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b আর sin theta যেভাবে ছিল এভাবেই থাকুক এখন দেখো কাটাকাটি যায় এই যে 1 প্লাস এই সরি এটা না তো 1 মাইনাস sin theta এই যে 1 মাইনাস sin theta 1 মাইনাস sin theta কাটা 1 মাইনাস sin theta 1 মাইনাস sin theta কাটা তাহলে কি থাকে দেখো লিমিট x tends to pi by 2 উপরে থাকবে শুধু এইটা 1 plus sin theta plus sin square theta আর নিচে থাকবে 1 plus sin theta into sin theta 1 plus sin theta into sin theta এখন ভাই এমন বসে দেও কাজ শেষ 1 minus sin theta 1 minus sin theta কাটাকাটি এখানে থাকতেছে এইটা উপরে নিচে থাকবে 1 প্লাস sin থিটা ইনটু sin থিটা মান বসাই দাও 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মান তো 1 sin 90 ডিগ্রি মান 1 1 প্লাস 1 প্লাস 1 1 প্লাস 1 ইনটু 1 3 বাই 2 এমন মজা হয় না গায়ে সোনার গয়না দেখো এরকম সুন্দর ম্যাথ আরো কোথাও পাবা টাকা দিয়েও কিনতে পাবা ম্যাথটা সুন্দর না বলো তো এই ম্যাথটা সুন্দর না বুঝছো নাকি বুঝো না এই কঠিন কিছুই না বেটা কি করছি sec থিটা tan থিটা এগুলাকে আমি সাইনে কোজে ভাঙছি নিচেরটাকে উল্টায়ে উপরে পাঠিয়ে দিছি আর এটাকে লসাগু করছিলাম cos cos কাটা গিয়ে নিচে cos স্কয়ার থিটা ছিল এখানে ছিল cos থিটা এখানে ছিল cos কিউব থিটা কাটাকাটি করছি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে 1 minus sin স্কয়ার থিটা উপরে সূত্র বসিয়ে দিছি a কিউব minus b কিউব আর নিচে a স্কয়ার minus b স্কয়ার বোঝা গেছে অনেক সুন্দর ম্যাথ হ্যাঁ আচ্ছা ভেরি গুড ভাইয়া সূত্র মনে হইতেছে ভুইলে গেছি এখন কি করা উচিত আবার কি ত্রিকোণমিতি ক্লাস করব না ত্রিকোণমিতি ক্লাস করা লাগবে না খালি সূত্রগুলো মুখস্থ করলে হবে শুধু ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করলে হবে ত্রিকোণমিতির ক্লাস কইরা আসা লাগবে না জাস্ট সূত্রগুলো মুখস্থ থাকলেই এনাফ সূত্র মুখস্থ থাকলেই এনাফ বোঝা গেল আচ্ছা ওকে ফাইন 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 ওকে গুড 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 ওকে পরে দেখো এইটা এইটা লিমিট চেঞ্জের ম্যাথ লিমিট চেঞ্জ করতে হবে খেয়াল করে দেখো এইটা নরমালি করলে হবে না কেন হবে না ভাইয়া এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করতেছিলাম ওই ম্যাথগুলোর সাথে এই ম্যাথটার পার্থক্য কি পার্থক্য হচ্ছে দেখো প্রশ্নটা আগে তোলো তারপর আমি বলতেছি দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই টু মাইনাস x ইনটু টেন এক্স পাই বাই টু x এর মান হচ্ছে 90 ডিগ্রি তো টেন 90 ডিগ্রি এটা অসংজ্ঞায়িত ভালো কথা তো টেন কে তুমি সাইনে কোজে ভাঙো হিজি বিজি যত যাই করো হয়তো আচ্ছা কোনোভাবে ভ্যালু আছে আমরা কোনোভাবে বসাবো চিন্তা করলাম কিন্তু এখানে যে আছে পাই বাই টু মাইনাস x এইটাকে কি তুমি ত্রিকোণমিতিক উপায়ে ভাঙতে পারবা পাই বাই টু মাইনাস এক্স এখানে তুমি যদি খেয়াল করে দেখো এক্স এর মান পাই বাই টু বসাও পাই বাই টু মাইনাস পাই বাই টু কত হয়ে যাবে জিরো জিরো আর এটা অসংজ্ঞায়িত এক্স এর জায়গায় পাই বাই টু বসাইলে পাই বাই টু মাইনাস পাই বাই টু মানে জিরো আর এইটা টেন এক্স অসংজ্ঞায়িত তো শুধু টেন এক্স কে তুমি সাইন এক্স বাই কস এক্স ছাড়া কি করবা আবার সামনে জিরো থাকতেছে মানে মোট কথা হচ্ছে এখানে তুমি এই পুরা জিনিসটাকে ত্রিকোণমিতিক উপায়ে ভাঙলে যেভাবেই যা করো লাস্টে অসংজ্ঞায়িতই হবে এই যে পাই বাই টু মাইনাস এক্স এটা হয়ে যাবে জিরো আর টেন এক্স এটা অসংজ্ঞায়িত তুমি সাইন এক্স বাই কজ এক্স বা হিজি বিজি ভাঙলেও লাস্টে অসংজ্ঞায়িতই থাকবে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এই ম্যাথটা কীভাবে করব এই ম্যাথটা করার বুদ্ধি কী এই ম্যাথটা করার বুদ্ধি হচ্ছে এই যে এখানে আছে না পাই বাই টু মাইনাস এক্স এটাকে তুমি একটা কিছু ধরে নাও ধরি লেট
পাই বাই 2 মাইনাস x সমান থিটা, থিটা বাই h বাই একটাকে ধরলেই হলো থিটা। থিটা বা তুমি চাইলে থিটা ধরতে পারো, তুমি চাইলে এইচ ধরতে পারো, যেটা খুশি। এখন কথা হচ্ছে ভাই আপনি থিটা যে ধরলেন আপনি বুঝলেন কেমন এটা একটা অ্যাঙ্গেল। ভাইয়া পাই বাই 2 মাইনাস সামথিং এটা তো একটা অ্যাঙ্গেলই হবে তাই না, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। তাই অ্যাঙ্গেল থেকে তো অ্যাঙ্গেলই বিয়োগ করা হয়েছে তাই না, পাই বাই 2 সেটা তো কোণ। তো একটা কোণ থেকে আরেকটা কোণ, কোণ থেকে তো আর কলা গাছ বিয়োগ করা যায় না তাই না। তুমি কি একটা কোণ থেকে একটা কলা গাছ বিয়োগ করতে পারবা না, কোণ থেকে কোণ বিয়োগ করবা, কোণ থেকে কোণ বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা আবার একটা অ্যাঙ্গেল মানে কোণ, বুঝতেছো। কোণ থেকে কোণ বিয়োগ করা যাবে এবং বিয়োগ করলে সেই অ্যান্সারটা একটা কোণ হবে, এই জন্য আমি থিটা ধরছি। বাট তুমি যে থিটাই ধরতে হবে এমন না, তুমি এইচ ধরতে পারো, তুমি থিটা ধরেও করতে পারো এইচ ধরেও করতে পারো, যেটা দিয়ে খুশি। আচ্ছা ভালো কথা, আমি এটাকে থিটা ধরে নিলাম, এই জিনিসটাকে থিটা ধরলাম, কারণ এইখানে তুমি ত্রিকোণমিতিক ওয়েতে চেঞ্জ করলে পরে মান বসাইতে পারবা না। এবং এই লিমিট চেঞ্জ, এটাকে আমরা বলি লিমিট চেঞ্জ করা, এই ম্যাথগুলোকে আমরা লিমিট চেঞ্জ করে তারপর সলভ করব। তো এরকম লিমিট চেঞ্জের ম্যাথ চিনবা কিভাবে, এই যে এইরকম জিনিস দেখলেই চিনবা। লিমিট চেঞ্জের ম্যাথগুলোতে এইরকম থাকে, পাই বাই 2 মাইনাস সামথিং দেখেই চিনে যাবা, পাই বাই 2 মাইনাস সামথিং এই ফরম্যাটটা দেখলেই বুঝে যাবা এটা হচ্ছে লিমিট চেঞ্জ সংক্রান্ত টাইপ। এখন কথা হচ্ছে তাহলে ভাই এখন কি করব, এই যে আমি পাই বাই 2 মাইনাস x সমান থিটা ধরলাম, তাহলে এখন কি করব, দেখো আমি লিমিটটা চেঞ্জ করে দিব, লিমিটটা চেঞ্জ করে দেবো কিভাবে। দেখো x টেন্স টু যদি পাই বাই 2 হয়, x টেন্স টু পাই বাই 2 হলে থিটা টেন্স টু কি হবে দেখো তো, x এর মান যদি পাই বাই 2 এর খুব কাছাকাছি হয়, x এর মান তুমি যদি এখানে পাই বাই 2 এর খুব কাছাকাছি বসাও, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে কত, জিরো। থিটার মান কি হবে, থিটার মান কি হবে, পাই বাই 2 মাইনাস পাই বাই 2, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে কত, জিরো। পাই বাই 2 মাইনাস পাই বাই 2 সমান হবে থিটা, মানে থিটার মান হবে জিরোর কাছাকাছি, বুঝছো। এখানে তুমি যদি x এর মান পাই বাই 2 এর কাছাকাছি বসাও, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে থিটার মান হবে জিরোর কাছাকাছি। এই যে নতুন লিমিট, দেখো লিমিট চেঞ্জ করে দিছি, আগে লিমিট ছিল x টেন্স টু পাই বাই 2, এখন লিমিট লিখবো থিটা টেন্স টু জিরো, এটাকেই বলে লিমিট চেঞ্জ। লিমিট চেঞ্জ থিটা টেন্স টু জিরো, আগে ছিল x টেন্স টু পাই বাই 2, এখন নিয়ে আসছি থিটা টেন্স টু জিরো। তাহলে এখন কি করব, এই যে মানগুলো রিপ্লেস করে দিব, পাই বাই 2 মাইনাস x এটার জায়গায় বসানো যাবে থিটা, এবং টেন x এর জায়গায় কি বসানো যাবে, এখান থেকে আমি x এর মান বের করলে কি হবে দেখো তো, এখান থেকে x সমান কি লেখা যায়, এখান থেকে x সমান লেখা যায় এটা মনে 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 পাই বাই 2 মাইনাস থিটা, এটা লেখার দরকার নাই মনে মনে করে ফেলবা, এখানে x সমান এটা মনে মনে, এটা সমান যদি থিটা হয় x সমান কি হবে, x সমান হবে পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা। দেখো আমি যখন লিমিট চেঞ্জ করে দিব, এখানে যখন আমি লিমিটটা চেঞ্জ করে ফেলছি থিটার মাধ্যমে, তাহলে এখানে x আর রাখা যাবে না, আগে এখানে লিমিট ছিল x এর মানে এটা x এর ফাংশন ছিল, তা আমি এখন ফাংশনটাকে চেঞ্জ করে কিসে নিয়ে আসবো, থিটার, এই যে দেখো থিটার রেসপেক্টে নিয়ে আসবো। আমি এখানে পাই বাই 2 মাইনাস x এটার জায়গায় বসিয়ে দিছি থিটা, এবং x এর জায়গায় বসিয়ে দিছি, এখান থেকে মান বের করে x সমান লেখা যাবে পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে পুরাটা এখন কিসের ফাংশন হয়ে গেছে ভাইয়া, পুরাটা হয়ে গেছে থিটার ফাংশন, পুরাটা হয়ে গেছে থিটার ফাংশন। ওকে ফাইন, বোঝা গেল। এখন আমরা কি করব, লিমিট থিটা টেন্স টু জিরো, এখন তো এটা খুবই সহজ, খুবই সহজ কেন, থিটা ইনটু আমরা জানি টেন পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, টেন পাই বাই 2 মাইনাস থিটা মানে কট থিটা, একদম ত্রিকোণমিতির বেসিক জিনিস, আশা করি এটা সবাই জানো, 9-10 পড়ে আসছো, টেন পাই বাই 2 মাইনাস থিটা মানে কট থিটা। এটাকে কিভাবে লেখা যায়, লিমিট থিটা টেন্স টু জিরো থিটা ডিভাইডেড বাই কট থিটা মানে কি, 1/10 থিটা, কট থিটাকে 1/10 থিটা লেখা যায়, ইকুয়ালস টু কত, 1, ইকুয়ালস টু 1 কেন, গত ক্লাসেই সূত্র পড়ছি, লিমিট x টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স এটার মানও 1, x বাই টেন এক্স এটার মানও 1, লিমিট x টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স এটার ভ্যালু 1, x বাই টেন এক্স এটার ভ্যালু 1, এখানে x এর জায়গায় থিটা আছে, x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে থিটা। বলো বোঝা গেল কিনা, বলো বোঝা গেল কিনা, এই বুঝতে পারছো, বোঝা গেছে কিনা বলো, না বুঝতে পারলে প্রশ্ন কইরো, না বুঝতে পারলে প্রশ্ন কইরো, ক্লিয়ার, সহজ না, সহজ না, বলো বোঝা গেল কিনা, ওকে ফাইন ফাইন ফাইন। এই যে লিমিট থিটা টেন্স টু জিরো থিটা বাই টেন থিটা মানে কত, 1, কোন সূত্র, এই যে এই সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো
x by 10x এটা সমান কত 1 10x by x এটার মানও 1 x by 10x এটার মানও 1 এইটার মানও 1 আশা করি বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো দাদা ক্লাস কতক্ষণে শেষ হবে 2 ঘন্টায় শেষ হবে মানে 12 টায় শেষ হয়ে যাবে 12 টায় আশা করি শেষ হয়ে যাবে ওকে ফাইন 12 টায় শেষ হয়ে যাবে এরপর এইটা সেম দেখো প্রশ্নটা তুলো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x minus 10x উপরে নিচে আছে পাই বাই 2 minus x এই যে এই ফরম্যাটটা দেখলেই বুঝে যাবা এটা কি করতে হবে লিমিট চেঞ্জ করতে হবে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x minus 10x বাই পাই বাই 2 minus x বোঝা গেল আচ্ছা এখন কি করব লিমিট চেঞ্জ করব ধরি পাই বাই 2 minus x সমান থিটা পাই বাই 2 minus x সমান থিটা তাহলে এখানে কি লিখব x টেন্ডস টু যেহেতু পাই বাই 2 x টেন্ডস টু পাই বাই 2 হলে থিটা টেন্ডস টু কি হবে 0 হবে x এর জায়গায় পাই বাই 2 বসাই দিলে পাই বাই 2 minus পাই বাই 2 মানে 0 থিটা টেন্ডস টু 0 হবে আবার এখান থেকে যদি আমি x এর মানটা বের করি কারণ বসাইতে হবে ওখানে এখান থেকে x সমান কি হবে এটা মনে মনে করলেই হবে এটা লেখা লাগবে না পাই বাই 2 minus থিটা আমি যেটা সমান থিটা ধরছি এখান থেকে x এর মানটা বের করলে x সমান আসবে পাই বাই 2 minus থিটা এখন মান বসাই দিব লিমিট থিটা টেন্ডস টু 0 লিমিট চেঞ্জ করে দিলাম থিটা টেন্ডস টু 0 লিমিট চেঞ্জ করে দিলাম 10x সরি sec x minus 10x x এর জায়গায় কি বসবে x এর জায়গায় বসবে পাই বাই 2 minus থিটা পাই বাই 2 minus থিটা minus 10 x এর জায়গায় বসবে পাই বাই 2 minus থিটা আর নিচে পাই বাই 2 minus x এটা জায়গায় বসবে শুধু থিটা পাই বাই 2 minus x সমান ধরছি শুধু থিটা আর উপরে x এর জায়গায় বসবে পাই বাই 2 minus থিটা x এর জায়গায় বসবে পাই বাই 2 minus থিটা বোঝা গেছে আশা করি বোঝা গেছে এখন খেয়াল করে দেখো এই ম্যাথগুলো কত সুন্দর সুন্দর ম্যাথ আহারে এত সুন্দর ম্যাথ কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল মেতের রাজা সেজে লিমিট না পরে আর মিলাইতে পারলাম না আচ্ছা থিটা নিচে থিটা থাকলো sec পাই বাই 2 minus থিটা মানে কি cosec থিটা প্রথম চতুর্ভাগে সবগুলাই পজিটিভ মাইনাস tan পাই বাই 2 minus থিটা মানে কি cot থিটা এলে সবাই জানো sec পাই বাই 2 minus থিটা মানে cosec থিটা tan পাই বাই 2 minus থিটা মানে cot থিটা সবাই জানো সবাই জানো সবাই জানো লিমিট থিটা টেন্ডস টু 0 নিচে থিটা কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা মাইনাস কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা এখন বাকি মেথ আগের মেথের মতোই কোসেক মানে 1 বাই সাইন কট মানে সাইন কস বাই সাইন এখন লসাগু করে দাও লিমিট থিটা টেন্ডস টু 0 এখন আগের মেথগুলোর মতোই নিচে থিটা লসাগু করে দিলে সাইন থিটা উপরে হবে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা লসাগু করে দেও নিচে থিটা থাকবে উপরে লসাগু করলে হবে 1 মাইনাস সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা বোঝা গেল ওকে ফাইন এখন খেয়াল করে দেখো কি করব উপরে মুছে দেই আমি উপরে মুছে লিখি অথবা পরের পেজে লিখি দেখো কি আসছিল লিমিট থিটা টেন্ডস টু 0 এই যে লাস্ট লাইন আসছে এটা লিমিট থিটা টেন্ডস টু 0 এখানে আসছিল কি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডিভাইডেড বাই থিটা এটা আসছে এখন সাইন থিটাকে নিচে নামাই দেই লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা তো ভাগাকারে আছে নিচে নেমে যাবে সাইন থিটা ইনটু শুধু থিটা আচ্ছা থিটাটাকে আগে লিখি নাহলে খারাপ দেখা যাবে থিটা ইনটু সাইন থিটা দেখো সাইন থিটাটা নিচে নেমে গেল আর 1 মাইনাস কস থিটা উপরে থাকলো 1 মাইনাস কস থিটা উপরে থাকলো মানে আমরা আবার সূত্র বসাই দিব 1 মাইনাস কজে আবার লিখি 1 মাইনাস কজে সূত্র কি 2 সাইন স্কয়ার এ বাই 2 2 সাইন স্কয়ার এ বাই 2 আর শুধু সাইনে শুধু সাইনে সূত্র হচ্ছে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 মান বসাই দাও 1 মাইনাস কস থিটা
1 माइनस कॉस थीटा सूत्र होच्छे 2 साइन स्क्वायर थीटा बाई 2 2 साइन स्क्वायर थीटा बाई 2 और शुद्ध साइन थीटा समान लिखा जाबे 2 साइन थीटा बाई 2 कॉस थीटा बाई 2 2 साइन थीटा बाई 2 कॉस थीटा बाई 2 2 साइन थीटा बाई 2 कॉस थीटा बाई 2 এখন খেয়াল করে দেখো উপরে 2 নিচে 2 কাটা উপরে 2 নিচে 2 কাটাকাটি উপরে 2 নিচে 2 কাটাকাটি কাটাকাটি করে দাও উপরে 2 নিচে 2 কাটাকাটি কাটাকাটি করে দিলাম ঠিক আছে উপরে একটা sin θ/2 নিচে একটা sin θ/2 কাটাকাটি করে দাও উপরে থাকবে একটা sin θ/2 উপরে একটা sin θ/2 নিচে একটা sin θ/2 কাটাকাটি নিচের sin θ/2 গায়েব হয়ে যাবে উপরে একটা sin θ/2 থাকবে sin θ/2 ডিভাইড বাই cos θ/2 মানে কি tan θ/2 sin θ/2 ডিভাইডেড বাই cos θ/2 মানে হচ্ছে tan θ/2 tan θ/2 tan θ/2 উপরে আছে θ/2 নিচেও দিব θ/2 এক্সট্রা একটা 2 দিয়ে গুণ করে দিব সমতা রক্ষার জন্য সূত্র ফেলব দেখো এখানে θ/2 নিচেও দিব θ/2 উপরে tan θ/2 নিচেও দিব θ/2 সূত্র পড়বে সূত্র পড়বে লিমিট θ টেন্ডস টু 0 tan θ/θ অথবা লিমিট x টেন্ডস টু 0 tan x/x লিমিট x টেন্ডস টু 0 tan x by x সমান হচ্ছে 1 tan x by x সমান হচ্ছে 1 লিমিট থিটা টেন্ডস টু 0 tan θ/2 নিচেও θ/2 এটার মান হচ্ছে 1 থাকবে এখানে শুধু 2 সমতা রক্ষার জন্য নিচে 2 দিয়ে ভাগ করেছিলাম এখানে 2 দিয়ে গুণ করেছিলাম কারণ উপরে ছিল শুধু θ আমি দিয়ে দিয়েছি θ/2 2 দিয়ে গুণ করে দেব এই 2 সামনে চলে আসবে 1/2 আর বাকিটা তো 1 শেষ এই যে এটার ভ্যালু হয়ে যাবে 1 এই পুরাটার ভ্যালু হয়ে যাবে 1 এখানে শুধু নিচে 2 থাকবে তো নিচের 2 সামনে আসলো তো ভাগাকারে আসবে 1/2 আসবে आंसर বলো বুঝছো কিনা आंसर হবে 1/2 1/2 ম্যাথটা সুন্দর না বলো তো বুঝছো কিনা এই আমি যে ভাই মুইসা মুইসা লিখি তোমাদেরকে অসুবিধা হয় আমাকে একটু বলো তো এই যে এই লাইনে যে আমি সবকিছু মুসে মুসে এখানে লিখে ফেললাম তোমাদের কি বুঝতে অসুবিধা হইছে নাকি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লিখে লিখে বুঝাইতে হবে আমি যেইভাবে পড়াইতেছি এইভাবে কি অসুবিধা হয় এই যে এখানে এই লাইনে সব মুছে মুছে এক লাইনেই বুঝাই দিলাম তোমরা কি বুঝতে পেরেছো ভাই এইটুকুই থাক না আজকে শেষ করব লিমিট শেষ করব আজকে লিমিট শেষ করে দিব আর বেশি ম্যাথ নাই আর চারটা পাঁচটা ম্যাথ আছে একটা দুইটা আর তিনটা ম্যাথ আমি করে দিব তাইলেই শেষ আর তিনটা ম্যাথ আমি করে দিব তাইলেই শেষ বুঝতেছো কত সহজ লিমিট অধ্যায়টা আজকে শেষ করে দিব লিমিট অধ্যায় 9.1 বা 9 এর এই অধ্যায়টা আজকে শেষ করে দিব ম্যাথগুলো ইজি হ্যাঁ ভেরি গুড ওকে আসলেই তো ম্যাথগুলো ইজি আসলেই ম্যাথগুলো ইজি লিমিটটা আজকে শেষ করে দেই লিমিটটা আজকে শেষ করে দেই এবং লিমিট শেষ করে দিয়ে মানে সকল টাইপের ম্যাথগুলো দেখায় তারপরে লিমিটের যে শর্টকাট টেকনিকের ভিডিওটা আছে সেটা দিয়ে দিব হ্যাঁ আজকে ক্লাসটা শেষেই লিমিটের শর্টকাট টেকনিকের ভিডিওটা গ্রুপে শেয়ার দিয়ে দিব তোমরা অবশ্যই দেখে নিবা ওকে ঠিক আছে ভেরি গুড ওকে ওকে ঠিক আছে চলো পরের টাইপ এটা এস ডাব্লিউ সেম একই ম্যাথ এস ডাব্লিউ এস ডাব্লিউ সেম একই টাইপ লিখে রাখো এস ডাব্লিউ এস ডাব্লিউ কি করবা ওই যে দেখো দেখেই তো বুঝবা এটা যে লিমিট চেঞ্জের ম্যাথ পাই বাই টু মাইনাস এক্স এটা সমান থিটা ধরবা পাই বাই টু মাইনাস এক্স সমান থিটা ধরবা এক্স টেন্স টু পাই বাই টু হলে থিটা টেন্স টু জিরো লিমিট চেঞ্জ করে দিবা এটার অ্যান্সারটা আমি বলে দিই এটার অ্যান্সারটা আসবে এটার অ্যান্সার হাফ এটার অ্যান্সার হচ্ছে হাফ হাফ না পারলে কেতাব স্যারের বইয়ে সলিউশন দেখে নিবা সলিউশন দেখে হলেও বুঝবা আমি ক্লাস শেষে লিমিটের শর্টকাট টেকনিকের ভিডিওটা গ্রুপে শেয়ার করে দিব এবং কেতাবউদ্দিন স্যারের বইয়ের অন্তরীকরণের সলিউশন গ্রুপে পোস্ট করে দিব না পারলে সলিউশন দেখে চেষ্টা করবা
सल्यूशन देखे चेष्टा करबा। अच्छा फाइन 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 बोझा गेल। ओके एस डब्ल्यू की एस डब्ल्यू हे कैताब सर बर नाइन ए पुराटा कैताब सर बर नाइन ए मैं लिमिटर पुराटाई एस डब्ल्यू। ओके फाइन चलो हाँ ये मैथटा मात्रा कि भाव करब लिमिट एक्स टेंस टू जिरो इ टू दि पावर एक्स माइनस इ टू दि पावर माइनस एक्स बाई एक्स यहाँ जो एम सी किऊते आसे शर्टकाट आसे बाट रिटर्ने आसले कि करब रिटर्ने आसले कि करब धरो ये मात्रा रिटर्ने आसलो तो रिटर्ने आसले कि तुम डायरेक्टली शर्टकाट दिए कर दिले हबे ना हबे ना रिटर्ने आसले कि भाव करते हबे शर्टकाट टेक्निकर जोन्नो आमार शर्टकाट टेक्निकर भिडियो आछे बाट ये मैथटा शर्टकाट दिए तो रिटर्ने करा जाबे ना तो रिटर्ने कि भाव करब रिटर्ने करार जोन्नो आमादेरके एकटा धारा शिखते हबे दुइटा धारा शिखते हबे इ टू दि पावर एक्सर धारा এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ধারা মুখস্থ করতে হবে। ই টু দি পাওয়ার এক্সের ধারা এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ধারা মুখস্থ করতে হবে। দেখো ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে ওয়ান माइनस एक्स बाय वन फैक्टोरियल प्लस एक्स स्क्वायर बाय टू फैक्टोरियल प्लस माइनस एक्स क्यूब बाय थ्री फैक्टोरियल प्लस डॉट 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 धारागुलो मन रखार बुद्धि की प्लस माइनस इ टू दि पावर एक्स ए सब ही प्लस और इ टू दि पावर माइनस एक्स ए प्लस माइनस ये মানে একটা কথা হচ্ছে ভাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান তো শুধু ওয়ান তো এখানে শুধু ওয়ান ফ্যাক্টোরিয়াল না লিখলেও চলে শুধু এক্স লিখলেও হয় কেউ যদি এভাবে লিখে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল কোনো সমস্যা নেই কারণ ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তো ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করার দরকার পড়ে না তুমি চাইলে শুধু প্লাস এক্স এখানে শুধু এক্স এবং এখানে শুধু মাইনাস এক্স লিখবা কোনো সমস্যা নাই বোঝা গেল আচ্ছা এখন দেখো ম্যাথটা করি দাদা ম্যাথ প্র্যাকটিসের জন্য কোন বইটা বেস্ট হবে কেতাব স্যারের বই বেস্ট হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য জয়গলির গণিত বিচিত্রা বইটা ভালো হবে এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো নিচে এক্স যেইভাবে আছে এইভাবেই থাকুক উপরে ধারা বসাই দেও ইটু দুবার এক্সের জায়গায় বসাই দেও ওয়ান প্লাস শুধু এক্স লিখি ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখার দরকার নেই এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল प्लस एक्स क्यूब बाय थ्री फैक्टोरियल डॉट 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 तार परे माइनस हाँ माइनस ए टू दि पावर माइनस एक्स धारा बसा दो ओटे अत बसर डट डट ना दी ना पर आटबे ना माइनस ए टू दि पावर माइनस एक्स वन माइनस एक्स प्लस एक्स स्क्वायर बाय टू फैक्टोरियल प्लस सॉरी प्लस माइनस माइनस एक्स क्यूब बाय थ्री फैक्टोरियल प्लस डॉट 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 चलते थक पे। अच्छा भलो कथा एन धारा दुटा बसा दिलम धारा दुटा बसान पर बुझते धारा दुईटा बसान पर बुझते लिखी लिमिट एक्स टेंस टू जिरो একটু ভালো করে তাকাই দেখো এইখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান কাটাকাটি এইখানে এক্স এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স এক্স আর এক্স মিলে কি হবে টু এক্স হবে ভালো করে বুঝো এইখানে ওয়ান এখানে এই যে মাইনাস ওয়ান 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 কাটা কাটা বুঝো ভালো করে বুঝো ওয়ান ওয়ান কি কাটা নিচে এক্স লিখে ফেলি এইখানে আছে এক্স প্লাস এক্স এইখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মানে কি হবে টু এক্স এক্স আর এক্সে কত টু এক্স এখানে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে আছে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কাটা এইটা এটা কাটা ঠিক আছে এরপরে এখানে আছে এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এটাও পজিটিভ এটাও প্লাস দুইটা যোগ করলে কি হয়ে যাবে দুইটা হয়ে যাবে প্লাস টু ইন্টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল
দুইটা হয়ে যাবে না এইখানে একটা x³/3 ভেক্টোরিয়াল এখানে একটা মাইনাসে মাইনাসে +x³/3 ভেক্টোরিয়াল কয়টা হয়ে যাবে দুইটা হয়ে যাবে এইভাবে চলতে থাকবে এইভাবে চলতে থাকবে প্লাস মাইনাসগুলো কাটাকাটি হয়ে যাবে প্লাসগুলো থাকবে ডট 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 এইভাবে চলতে থাকবে দেখো এইভাবে চলতে থাকবে আমার আর লেখার দরকার নাই দুইটা লিখলেই হবে বাকিগুলো এইভাবে চলতে থাকবে এখন এখান থেকে দেখো লিমিট x টেন্ডস টু 0 ऊपर थे तुम जैसे एक्स कमन नहीं एक्स ना टू एक्स कमन जाए शुद्ध एक्स ना एखे टू एक्स आखने टू एक्स आकी सबगते ही टू एक्स थक तुम ऊपर थे टू एक्स कमन नहीं नौ टू एक्स कमन नीले एखे थक वन प्लस एखे थक एक्स स्क्वायर बाय थ्री वेक्टोरियल प्लस डट 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 देखो ये डट 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 चलते थक এখানেও 2x আছে এখানেও 2x আছে কমন নিয়ে নিলাম 2x কমন নিলাম এখানে 1 এখানে 2x স্কয়ার বাই 3 ভেক্টোরিয়াল এখন দেখো কি সুন্দর জিনিস xx কাটা xx কি চলে যাবে কাটা চলে যাবে এখন xx কাটা চলে যাওয়ার পর তুমি যদি x এর মান 0 বসায় দাও তাহলে কি আর কোনো সমস্যা হচ্ছে এখানে কিন্তু তুমি চাইলেও x এর মান 0 বসাইতে পারতা না এখানে x এর মান 0 বসালে যে নিচে x কি হয়ে যাবে অসংজ্ঞায়িত যতক্ষণ পর্যন্ত নিচে x থাকবে যে নিচে x থাকলে x এর মান 0 বসানো যাবে না নিচে x থাকলে 0 বসানো যাবে না এই লাইনে এসে xx কাটাকাটি চলে গেছে নিচের x উপরের x এর সাথে কাটাকাটি চলে গেছে এখন যদি তুমি x এর মান 0 বসায় দাও এখানে x এর মান 0 বসালে এটা 0 এরপর যতগুলা টার্ম ডট 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 যতগুলা টার্ম আসবে সবগুলোতে x এর মান 0 বসায় দিলে 0 হয়ে যাবে তাহলে উত্তর কি হবে 2a কে 2 উত্তর হবে ভালো করে বুঝো एक्स एक्स काटाटी चले गए नीचे और किसू नाई ना मैं वन आचे किस नहीं मैं वन आो ए तो नीचे एक्स इक्स टू जिरो बसार समस्या नहीं तो एम एक्स एम जिरो बसाय दी एट हो जाए जिरो एट हो जाए जिरो तरह जतगुला टर्म आस सबगते एक्सर मान जिरो बसा दी जिरो हो जाए थको शुद्ध ये वन ए सामने दुई और बाकी सबगला जिरो अन्सार क्या अन्सार है टू इंटू वन प्लस जिरो प्लस डट 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 মানে সব জিরো এভাবে লেখার দরকার নাই এই যে 2 এখানে 1 এটা জিরো প্লাস ডট 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 মানে 2 a কে 2 অ্যানসার হচ্ছে 2 a কে 2 শেষ এখানে থাকবে 1 এখানে থাকবে 2 বাকি সব জিরো হয়ে যাবে অ্যানসার হচ্ছে 2 a কে 2 2 a কে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 7 দুগুণে 8 7 দুগুণে 8 বোঝা গেছে ওকে দাদা কেতাব স্যারের বই তো নাই অসীম কুমার স্যারের বই থেকে করলে হবে না অবশ্যই হবে অবশ্যই হবে কোনো সমস্যা নাই অসীম কুমার স্যারের বইও ভালো একাডেমিকের জন্য এনাফ সুন্দর মতো এনাফ তুমি অসীম কুমার স্যারের বই এসিওম স্যারের বই কেতাব স্যারের বই যে কোনো একটা স্যারের বই থেকে আজকে ক্লাসের পর লিমিটের সবগুলো ম্যাথ বাড়ির কাজ 9.1 অথবা 9 এর এ বোঝা গেছে আরে শাহরিয়ার আবির তোমাকেই খুঁজছে বাংলাদেশ এখন খেয়াল করে দেখো টুক করে এই ম্যাথটা একবার বুয়েট ভর্তি পরীক্ষা আসছে জানো এই ম্যাথটা একবার বুয়েট ভর্তি পরীক্ষা আসছে 17 18 মেবি 17 18 অথবা 18 19 মেবি 17 18 অথবা 18 19 কত সহজ ম্যাথ যদি ওই গেলা শর্টকাটে করে ফেলা যায় লিমিটের ম্যাথ আসলে ভর্তি পরীক্ষায় কেউ এইভাবে করে না সবাই শর্টকাট দিয়ে করে ফেলে শর্টকাট সূত্র লা হসপিটাল সূত্র তো আমি শর্টকাট দেখাবো এখনই না কারণ লা হসপিটাল ইউজ করার জন্য আগে অন্তরীকরণের সূত্রগুলো জানা থাকতে হয় তো যারা এখন অন্তরীকরণ মনে করো যে এইগুলাই প্রথম করতেছো আগে কখনো করো নাই তারা কিন্তু লা হসপিটাল বুঝবে না এই জন্য শর্টকাটটা এখনই দেখাচ্ছি না লিমিটের সকল ম্যাথ আসলে শর্টকাট দিয়ে করে ফেলা যায় বাট একাডেমিক পরীক্ষায় কিন্তু শর্টকাট ইউজ করা যাবে না একাডেমিক পরীক্ষায় এমসিকিউতে তুমি যেমনি খুশি ওমনি করো বাট রিটেন পরীক্ষায় শর্টকাট ইউজ করা অবশ্যই যাবে না এখন খেয়াল করে দেখো এই ম্যাথটা মাত্র করলাম এতটুকুর অ্যানসার কি আসছিল 2 এটা বাড়ির কাজ দিব এই যে এখানে -2 এটা এক্সট্রা মাত্র যে ম্যাথটা করলাম মাত্র ম্যাথে প্রশ্ন ছিল এতটুক এতটুকুর অ্যানসার কি আসছিল 2 আর এখানে এক্সট্রা কি আছে এক্সট্রা আছে -2 লাস্টে -2 অ্যানসার কি হবে 0 মানে তুমি পুরো ম্যাথটা আগের ম্যাথের মতো করবা আগের ম্যাথটা যেভাবে করছি সেম একই ভাবে তুমি লিখবা লিমিট x টেন্ডস টু 0 এইখানে x থাকবে এইখানে e টু দি পাওয়ার x এর ধারা প্লাস এইখানে e টু দি পাওয়ার x এর ধারা দেখো এখানে কিন্তু প্লাস আছে এই এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে হ্যাঁ প্লাস কোনো সমস্যা নাই প্লাস এখানে জাস্ট প্লাস আছে কোনো সমস্যা নাই এই একটু ঝামেলা দেখো একটু ঝামেলা বলতে কি এখানে মাঝখানে ছিল মাইনাস
এখানে মাসখানে ছিল মাইনাস, আগের ম্যাথটার মাসখানে ছিল মাইনাস, এই ম্যাথটার মাসখানে প্লাস, কোনো সমস্যা নাই, লাস্টে কাটাকাটি গিয়ে সেম অ্যান্সার আসবে। এই যে এখানে প্লাস থাকলে অ্যান্সার আসবে টু, মাইনাস থাকলে অ্যান্সার আসবে টু, এটা বাড়ির কাজ, নিজেই পারবা, না পারলে সলিউশন দেখলে পারবা, সেম জিনিস, সেম জিনিস, খালি কমন নেওয়ার সময় একটু ডিফারেন্ট আসবে, বাকি সব সেম। এইটার মান আসবে টু, সেম সূত্র দুইটা বসাবা, কমন নিবা, এটার মান আসবে টু, লাস্টে এখানে আছে মাইনাস টু, এই মাইনাস টু শেষ পর্যন্ত যেইভাবে আছে এইভাবেই থাকবে, এই মাইনাস টু যেইভাবে আছে এইভাবেই থাকবে, টু মাইনাস টু সমান জিরো। এসডাব্লিউ, তুমি দুইটা ধারা বসাবা, দুইটা ধারা বসায়ে কমন নিবা, কমন নিয়ে কাটাকাটি করবা, লাস্টে অ্যান্সার আসবে টু, টু মাইনাস টু সমান জিরো। এসডাব্লিউ, এসডাব্লিউ যদি না পারো কেতাব স্যারের বইয়ের সলিউশন আমি ক্লাস শেষে আপলোড দিয়ে দিব, দেখে নিবা, দেখলেই বুঝে যাবা, বোঝা গেল? ওকে ওকে, এখন নতুন আরেকটা সূত্র শিখতে হবে, ই টু দি পাওয়ার সাইন এক্স এর ধারা। এখানে ই টু দি পাওয়ার, আচ্ছা ধারা বলতে নতুন কিছু না, সেম জিনিস, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি ছিল? ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ছিল 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল ই টু দি পাওয়ার এক্স এর ধারা। এখন দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স, তুমি ই টু দি পাওয়ার এক্স এর ধারাই বসাবা, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার, আচ্ছা একটু নিচে লিখি নাহলে জায়গা হবে না, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স, জাস্ট এক্স এর জায়গায় কি বসবে, সাইন এক্স বসবে, এক্স এর জায়গায় সাইন এক্স বসবে, ওয়ান প্লাস সাইন এক্স হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, শেষ। নিচে কি আছে, নিচে আছে সাইন এক্স, ও আচ্ছা মাইনাস ওয়ান আছে, এখানে একটা মাইনাস ওয়ান আছে, এটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি অথবা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লাস্টে একটা কি আছে, মাইনাস ওয়ান আছে, লাস্টে একটা কি আছে, এই যে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান আছে, লাস্টে একটা কি আছে, লাস্টে একটা মাইনাস ওয়ান আছে, লাস্টে একটা মাইনাস ওয়ান আছে, আচ্ছা ভালো কথা, লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা দাঁড়াও এক মিনিট, এই যে প্লাস এক ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, এই যে ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ধারা, সামনে একটা প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি। দাদা অসীম কুমার স্যারের বই থেকে এসডাব্লিউ দিয়ে দিয়েন, এসডাব্লিউ নাইনের এ, সব অসীম কুমার শাহ স্যারের বই থেকে এসডাব্লিউ হচ্ছে নাইনের এ, পুরাটা সব মেজবারের কাজ। ওকে ফাইন, এখন সাইন এক্স কমন নিয়ে নেও, উপর থেকে একটা সাইন এক্স কমন নিয়ে নেও, সাইন এক্স কমন নিলে কি হবে, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে একটা সাইন এক্স, সাইন এক্স স্কোয়ার থেকে একটা সাইন এক্স কমন নিলে থাকবে একটা সাইন এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে সাইন এক্স কিউব মানে হোল হোল কিউব থেকে একটা সাইন এক্স কমন নিলে থাকবে সাইন এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইড বাই সাইন এক্স, সাইন এক্স কমন নিয়ে নিছি, এখন উপরে সাইন এক্স নিচে সাইন এক্স কাটা, ঝামেলা শেষ। এখানে আসলে ঝামেলাটা কি ছিল, এক্স এর জায়গায় তুমি জিরো বসাইলে, নিচে সাইন জিরো, সাইন জিরোর মান জিরো, এই যে নিচে সাইন এক্স আছে, তুমি যদি নিচে এক্স এর জায়গায় জিরো বসাও, সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো, তো নিচে জিরো হইলেই তো অসংজ্ঞায়িত, তো যতক্ষণ পর্যন্ত নিচে সাইন এক্স থাকবে, যতক্ষণ পর্যন্ত নিচে সাইন এক্স থাকবে ততক্ষণ পর্যন্ত এক্স এর লিমিট বসানো যাবে না, বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন এখানে সাইন এক্স কাটা, সাইন এক্স কাটা, এখন আর মান বসাইতে কোনো ঝামেলা নাই, এখন আর মান বসাইতে কোনো ঝামেলা নাই, সাইন এক্স কাটা, এখন যদি তুমি উপরে সাইন এক্সে এক্স এর জায়গায় জিরো বসাই দাও, এক্স এর জায়গায় জিরো বসাই দাও, সাইন জিরো, সাইন জিরোর মান কত, সাইন জিরোর মান হচ্ছে জিরো, এই দেখো তুমি যদি এখানে এক্স এর জায়গায় জিরো বসাও, সাইন জিরোর মান হচ্ছে জিরো, মানে এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো, পরবর্তী সকল টার্মের মান হয়ে যাবে জিরো, থাকবে শুধু ওয়ান, থাকবে শুধু ওয়ান।
sin x কাটা নিচে sin x চলে গেছে নিচে sin x যখন চলে যাবে x এর জায়গায় 0 বসাইতে আমার আর কোনো অসুবিধা নাই এটা হয়ে যাবে 0 এটা 0 পরবর্তী সকল টার্ম 0 থাকবে শুধু এই 1 आंसर হচ্ছে 1 आंसर হচ্ছে 1 দেখো এত সুন্দর ম্যাথ কোথাও পাবা এত সুন্দর ম্যাথ কোথাও খুঁজে পাবে না কো তুমি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল ম্যাথের রানী সেজে আমার জন্মভূমি না কি কিছু একটা ওকে শেষ ওকে 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 এই ম্যাথটা কত সোজা ম্যাথ আয় হায় হায় কত সোজা ম্যাথ লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x / x স্কয়ার দেখে মনে হইতে পারে কঠিন অথচ খুবই সহজ তোমার খালি সূত্রটা জানতে হবে 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x বা 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ারে ত্রিকোণমিতি 7.4 এর সূত্র ত্রিকোণমিতি 7.4 এর সূত্র 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ারে এই সূত্রটা তুমি যদি জানো তুমি দেখা মাত্র এই ম্যাথটা দেখা মাত্রই বুঝে যাবা এই যে 1 প্লাস cos 2x এই দুটোকে একসাথে লিখি 1 প্লাস cos 2x মাইনাস 2 cos x এটা কি প্লাস নাকি মাইনাস 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 2 cos x আমি এই দুটাকে একসাথে করলাম কেন সূত্র পড়বে এই যে 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ারে তাহলে এটা সমান কি লেখা যাবে 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x দেখো সে এখন কত সুন্দর হয়ে গেছে দেখতে আগে দেখতে একটু বিচ্ছিরি লাগতেছিল না এখন দেখো দেখতে কত সুন্দর হয়ে গেছে এখান থেকে তুমি 2 cos x কমন নিয়ে নাও 2 cos x কমন নিয়ে নাও লিমিট x টেন্ডস টু 0 এখান থেকে যদি আমি 2 cos x কমন নেই 2 cos x কমন নিলে এখানে থাকবে cos x মাইনাস 1 cos x মাইনাস 1 আর নিচে থাকবে x স্কয়ার নিচে থাকবে x স্কয়ার দেখো 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x এখান থেকে আর এখান থেকে 2 cos x কমন নেই এখানে আসছে cos x মাইনাস 1 এখন তুমি যখন দেখবা এখানে আসছে cos x মাইনাস 1 তোমার মাথায় একটা সূত্র তখন খেলবে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a সমান 2 sin স্কয়ার a / 2 1 প্লাস cos a মানে হচ্ছে 2 cos স্কয়ার a / 2 আর 1 মাইনাস cos a মানে 2 sin স্কয়ার a / 2 ত্রিকোণমিতি 7.5 এর সূত্র এটা হচ্ছে ত্রিকোণমিতি 7.4 এর সূত্র আর এটা 7.5 এর সূত্র আচ্ছা ভালো কথা এখন কি করব দেখো তুমি যখন এই সূত্রটা দেখবা তখন তোমার মনে হবে না আরে এখানে যদি cos x - 1 না থেকে 1 - cos x থাকতো cos x - 1 না থেকে যদি 1 - cos x থাকতো তাহলে তো সূত্র বসানো যাইতো বুঝছো এখানে আছে cos x - 1 আর আমাদের সূত্র আছে 1 - cos x বা 1 - cos a তাহলে কি করা যায় ভাই একটা মাইনাস কমন নিয়ে নেও এখানে যদি একটা মাইনাস কমন নিয়ে নেও তাইলেই তো cos x - 1 হয়ে যাবে 1 - cos x এটা কি বলে দেয়া লাগে 1 - cos x কিছু কথা বুঝে নিতে হয় সব কথা বলে না হৃদয় তো এখান থেকে যদি মাইনাস কমন নিতে হবে এটা কি বুঝাই দিতে হবে তোমার নিজেও তো বুঝে নিতে হবে এখান থেকে মাইনাস কমন নিলে 1 - cos x আর 1 - cos x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x / 2 সূত্র কি সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x / 2 এই যে সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a / 2 মানে এখানে a এর জায়গায় আছে x তাহলে এটা হবে 2 sin স্কয়ার x / 2 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 বোঝা গেছে নাকি বোঝা যায়নি লেট মি নো বোঝা গেছে নাকি বোঝা যায়নি কত সুন্দর কাজ করছি কি করছি মাইনাস কমন নিছি আসছিল 1 - cos x 1 - cos x মানে 2 sin স্কয়ার x / 2 এখন দুইটার সাথে আলাদা আলাদা লিমিট নিব দুইটার সাথে আলাদা আলাদা লিমিট নিব দেখো লিমিট x টেন্ডস টু 0 - 2 cos x - 2 cos x ও আচ্ছা এটা আলাদা করে ফেলি - 2 cos x এটা টোটালটা আলাদা করে ফেললাম আর বাকিটার সাথে আলাদা লিমিট নিলাম এই যে এটার সাথে আলাদা লিমিট নিব আর বাকি পুরা টুকের সাথে আলাদা লিমিট নিব
limit x tends to 0 2 sin square x by 2 2 sin square x by 2 divided by x square এখন খেয়াল করে দেখো এটার মান কত এখানে তুমি যদি x থেকে 0 বসায় দাও cos 0 এর মান হচ্ছে 1 মানে থাকবে শুধু minus 2 minus 2 টা সামনে চলে আসবে তুমি এভাবে লিখতে পারো minus 2 সামনে চলে আসবে cos x এর জায়গায় যদি 0 বসাও cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 তো থাকবে শুধু minus 2 আর এখান থেকে 2 সামনে চলে আসবে হবে into 2 cos 0 এর মান হচ্ছে 1 শুধু minus 2 থাকবে আর এখান থেকে এই যে এখানে যে minus 2 আছে সরি এখানে যে 2 আছে এই 2 কোথায় চলে আসবে সামনে চলে আসবে এই 2 কে সামনে লিখলাম লিমিট x tends to 0 উপরে আছে sin square x by 2 এটাকে এভাবে লেখা যায় sin x by 2 হোল স্কয়ার উপরে আছে x by 2 নিচে দিলাম x by 2 উপরে আছে স্কয়ার নিচে দিলাম স্কয়ার ভালো করে বুঝো ভালো করে বুঝছো এই 2 সামনে নিয়ে আসছে এই 2 সামনে চলে আসছে উপরে আছে sin square x by 2 এটাকে লেখা যায় sin x by 2 হোল স্কয়ার উপরে আছে x by 2 নিচে দিলাম x by 2 মিলানোর জন্য সূত্র মিলানোর জন্য উপরে আছে স্কয়ার নিচে দিলাম স্কয়ার এখন উপরে ছিল শুধু x স্কয়ার এখানে হয়ে গেছে x স্কয়ার বাই 4 এক্সট্রা 4 দিয়ে গুণ করে দেই এখানে ছিল শুধু x স্কয়ার নিচে লিখে ফেলছি x স্কয়ার বাই 4 সমতা ঠিক রাখার জন্য 4 দিয়ে গুণ করে দিলাম 4 এ 4 এ কাটা তাহলে এখন কি হইছে এটার মান হচ্ছে 1 এটার মান 1 এখানে শুধু কি থাকবে 4 থাকবে 4 টা সামনে চলে আসবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4 এখান থেকে মাইনাস 4 সামনে চলে আসবে সরি শুধু 4 সামনে চলে আসবে অ্যান্সার হবে মাইনাস 1 অ্যান্সার কি হবে অ্যান্সার হবে মাইনাস 1 বলো বুঝছো কিনা বলো বুঝছো কিনা আমি আবার বলি এখানে তো মাইনাসে মাইনাসে সরি মাইনাস 2 প্লাস 2 মাইনাস 4 আছেই এই পুরোটার ভ্যালু হয়ে যাবে 1 এই পুরোটার ভ্যালু হয়ে যাবে 1 এখানে 1 বাই 4 সামনে চলে আসবে 1 বাই 4 4 ভাগ আকারে সামনে চলে আসবে অ্যান্সার মাইনাস 1 দেখছো ম্যাথটা কত সহজ দেখছো ম্যাথটা কত সহজ শেষ আর দুইটা ম্যাথ আছে আর দুইটা ম্যাথ আছে তাইলেই কাজ শেষ আর দুইটা ম্যাথ আছে দুইটা ম্যাথ আছে তাইলেই কাহিনী শেষ আর দুইটা ম্যাথ আছে তাহলেই কাহিনী শেষ বোঝা গেল পরেরটা বাড়ির কাজ সেম টাইপের ম্যাথ এইচডব্লিউ পরেরটা এইচডব্লিউ দাঁড়াও এটার অ্যান্সার কত বলে দেই পরেরটা এইচডব্লিউ দিব এটার অ্যান্সারটা বলে দেই এটার অ্যান্সার হচ্ছে 0 অ্যান্সার 0 যদি না পারো এটা কেতাব স্যারের বইয়ের কত নাম্বার ম্যাথ 12 না তো দেখি তো এটা কেতাব স্যারের বইয়ের কত নাম্বার ম্যাথ বলে দেই কোথায় এটা এটা মনে হয় কেতাব স্যারের বই থেকে নেওয়া নয় অসীম কুমার শাহ স্যারের বইয়ের ম্যাথ নেবে এটা আচ্ছা যেখানে আছে এটা অ্যান্সার 0 করবা সহজ মেথি থাকতে হবে এরকম না করবা সূত্র ভাঙায় লেখা আছে সাইন টু এক্স ভাঙাবা কিভাবে এই যে সাইন টু এক্স মানে কি টু সাইন এক্স কজ এক্স আমি বলে দিই কিভাবে ভাঙাবা দেখো সাইন টু এক্স মানে টু সাইন এক্স কজ এক্স আর নিচে ওয়ান প্লাস কস টু এক্স 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x এই সূত্র দিয়ে ভাঙাবা লাস্টে কাটাকাটিকে 0 চলে আসবে লাস্টে উপরে উপরে হয়ে যাবে 0 উপরে 0 নিচে 2 এটা লাস্টে এরকম আসবে উপরে 0 নিচে 1 প্লাস 1 মানে 0 বোঝা গেল আচ্ছা আচ্ছা ওকে ফাইন ওকে ফাইন 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 ক্লিয়ার 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 গুড 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 এখন এখন আরও দুইটা সূত্র শিখতে হবে দুইটা না চারটা সূত্র শিখতে হবে আরও দুই চারটা সূত্র শিখতে হবে চারটা সূত্র শিখে আমরা দুইটা ম্যাথ করবো তাহলে আজকে ক্লাস শেষ আরও চারটা নতুন সূত্র এগুলো এমসিকিউতে আসে
एमसीक्यू ते आशे लिमिट एक्स टेंस टू जीरो लिमिट एक्स टेंस टू जीरो ई टू दी पावर एक्स माइनस वन डिवाइडेड बाय एक्स इक्वल्स टू वन लिमिट एक्स टेंस टू जीरो ई टू दी पावर एक्स माइनस वन डिवाइड बाय एक्स इक्वल्स टू वन लिमिट एक्स टेंस टू जीरो लॉन वन प्लस एक्स लॉन वन प्लस एक्स डिवाइड बाय एक्स इक्वल्स टू वन लॉन वन प्लस एक्स डिवाइड बाय एक्स इक्वल्स टू वन तीन नंबर सूत्र लिमिट एक्स टेंस टू जीरो लिमिट एक्स टेंस टू जीरो वन प्लस एक्स टू दि पावर वन बाय एक्स समान ई चार नंबर सूत्र लिमिट एक्स टेंस टू इनफिनिटी लिमिट एक्स टेंस टू इनफिनिटी वन प्लस वन बाय एक्स टू दि पावर एक्स समान ई ये चारटा सूत्र खूब भालो मतो मने रखते हबे वेरी वेरी इम्पोर्टेंट फॉर एमसीक्यू वेरी वेरी इम्पोर्टेंट फॉर एमसीक्यू लिमिट एक्स टेंस टू जीरो e to the power x minus 1 by x সমান 1 এটাও x tends to 0 এটা x tends to 0 এটা x tends to 0 প্রথম তিনটা হচ্ছে x tends to 0 ln 1 plus x divided by x সমান 1 1 plus x to the power 1 by x সমান e এই দুটার অ্যানসার হচ্ছে 1 প্রথম দুটার অ্যানসার 1 লাস্টের দুটার অ্যানসার e এভাবে মনে রাখবা এবং এইটাতে x tends to 0 1 plus x to the power 1 by x আর লাস্টেরটাতে x tends to infinity 1 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স এই চারটা সূত্র মুখস্থ করবা এই চারটা সূত্র কি করবা এই চারটা সূত্র মুখস্থ করে ফেলবা অবশ্যই এই চারটা সূত্র মুখস্থ করে ফেলবা ওকে ফাইন ইয়েস নো ভেরি গুড চারটা সূত্র কি করবা মুখস্থ করে ফেলবা ঠিক আছে আশা করি লিখে ফেলছো আশা করি চারটা সূত্র লিখে ফেলছো আর একটা দুইটা ম্যাথ করে দিব তাইলে ক্লাস শেষ আর দুইটা ম্যাথ করবো তাইলে আজকে এই ক্লাস শেষ প্রশ্নটা লিখো প্রশ্নটা কি আমি প্রশ্নটা আবার লিখি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি এক্স প্রশ্নটাই হুবু লিখতেছি থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই টু থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই টু থ্রি এক্স প্লাস এই প্রশ্নটা তো ভুল লিখছে এই 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 প্রশ্নে ভুল লিখছে থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স এটা টু না এটা এক্স থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স এটা কী করি এখন আচ্ছা এটাকে এক্স লিখে রাখি থ্রি এক্স প্লাস টু এই প্রশ্নটা লিখো প্রশ্নটা হচ্ছে এইটা থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স প্রশ্নের টাইপার ভুল করছে ঠিক করে নাও প্রশ্নটা হচ্ছে ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এক্স এখন আমি যেটা করবো দেখো এই যে থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স এটাকে কীভাবে লেখা যায় এভাবে লেখা যায় না থ্রি এক্স বাই এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি প্লাস টু বাই এক্স দেখো তো এটাকে আমি ভেঙে ফেলতে পারি এভাবে থ্রি এক্স বাই এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি প্লাস টু বাই এক্স থ্রি প্লাস টু বাই এক্স এই যে এটাকে ভেঙে ফেলবো এটাকে ভেঙে এইভাবে লিখব থ্রি প্লাস টু বাই এক্স যেখানে ছিল কি এখানে ছিল এইটা থ্রি এক্স প্লাস টু ছিল এইটা থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স এটা সমান এটা লেখা যায় এটা সমান এটা লেখা যায় ঠিক আছে থ্রি এক্স থ্রি প্লাস এক্স বাই টু এখন দুটাকে আলাদা করে ফেলি দুইটার সাথে আলাদা আলাদা লিমিট নেই লিমিট এক্স টেন্স টু জিরো একবার নেব পাওয়ার থ্রি পাওয়ার এরকম যোগ আকারে থাকলে তো আলাদা আলাদা লেখা যায় ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি আবার আলাদা লিমিট নিব লিমিট এবার পাওয়ার যোগ থাকলে আলাদা করে গুণ আকারে লেখা যায় তাই তো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার এক টু বাই এক্স টু বাই এক্স দেখো পাওয়ার এইভাবে যোগ আকারে থাকলে কি আলাদা আলাদা গুণ আকারে লেখা যায় না এলা তো জানো যেমন এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রি মানে কি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব না এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রিকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব তাহলে এই যে এখানে থ্রি আগে লিখলাম এইটা টু দি পাওয়ার থ্রি তারপরে এটা টু দি পাওয়ার টু বাই এক্স এবং দুইটার সাথে আলাদা আলাদা লিমিট নেওয়া যায় কোনো সমস্যা নাই এখন এইটার মান কত এইখানে তুমি যদি একসাথে জিরো বসায় দাও এটার মান কত হবে ওয়ান
এইখানে তুমি যদি x এর জায়গায় 0 বসায় দাও তাহলে 1 প্লাস 0 মানে 1 1 এর উপরে পাওয়ার 3 মানে 1 তার মানে এইটা নিয়ে তো কোনো ঝামেলাই নাই এই যে 2 এইটা নিয়ে কোনো ঝামেলাই নাই মানে এখানে তুমি x এর মান বসায় দাও কোনো ঝামেলা নাই এখানে কি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় ফরম্যাট আসছে না আসছে না এখানে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় ফরম্যাট আসছে না তুমি x এর জায়গায় বসায় দাও এটা হয়ে যাবে 1 বাট এখানে কিন্তু বসাইতে পারবে না এখানে কিন্তু তুমি x এর জায়গায় 0 বসাইতে পারবে না কেন এই যে 2/0 এটা তো অসংজ্ঞায়িত এখানে কিন্তু তুমি চাইলেই x এর জায়গায় 0 বসায় দিতে পারবে না কারণ 2/0 এই যে x এর জায়গায় এখানে 0 বসালে 2/0 অসংজ্ঞায়িত হয়ে যাবে তাহলে এটাকে কি করব দেখো আমি কি করি এটাকে আমি এইভাবে লিখব লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 1/5x এইভাবে কেন লিখতেছি কারণ সূত্র পড়ে আসছে এই যে দেখো এই সূত্রে পড়বে x টেন্ডস টু 0 আছে এই যে এই যে 3 নাম্বার সূত্রটাতে পড়বে দেখো 3 নাম্বার সূত্রটা 3 নাম্বার সূত্রটাতে ফেলাবো x টেন্ডস টু 0 আছে তাহলে এই সূত্রটাতে পড়বে যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকতো তাহলে লাস্টের সূত্রটাতে পড়তো 3 নাম্বার সূত্রটা কি দেখো 3 নাম্বার সূত্রটা এখানে লিখি 3 নাম্বার সূত্রটা কি 3 নাম্বার সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 প্লাস x টু দি পাওয়ার 1/x সমান e এটা হচ্ছে 3 নাম্বার সূত্র এইটা 3 নাম্বার সূত্র তাহলে এখন খেয়াল করে দেখো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x এখানে x এর জায়গায় আছে 5x এখানে x এর জায়গায় আছে 5x তাহলে 1/x এখানেও x এর জায়গায় দিলাম 5x লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x x এর জায়গায় আছে 5x এখানেও x এর জায়গায় দিলাম 5x এই যে 5x এখন কথা হচ্ছে ভাইয়া এখানে ছিল 2/x আমি লিখে ফেলছি 1/5x সমতা করার জন্য কি করতে হবে সমতা করার জন্য দেখো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কি করতে হবে 2/5 দেখো কি করতে হবে একটু ভালো করে বোঝো কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে গুণ করতে হবে না 2x x তো আছেই 5 2 গুণে 10 এই যে 10 দিয়ে গুণ করতে হবে কেন এই যে 5 আর 10 এর কাটাকাটি কে 2 হবে এই যে এই পুরাটা দেখো এই পুরাটা মানেই তো 2/x 5 আমি এটাকে যদি 10 দিয়ে গুণ করে দেই নিচে x আগে ছিল 2/x নিচে x ছিল নিচে তো x এখনো আছে উপরে ছিল 2 আমি নিচে সূত্রে মেলানোর জন্য নিচে 5x দিয়ে দিছি তাহলে 5 আর 10 আমি যদি এটাকে 10 দিয়ে গুণ করে দেই 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 থাকবে তার মানে আলটিমেটলি এইটা মানে 2/x তাহলে এখন কথা হচ্ছে এই যে এতটুকের মান কত এতটুকের মান কত এতটুকের মান হচ্ছে e এই যে এই সূত্রে পড়ে গেছে এখানে আছে 5x এখানে আছে জায়গায় 5x তুমি চাইলে এখানেও x এর জায়গায় 5x লিখতে পারো কোনো সমস্যা নাই x এর মান যদি 5x এর কাছাকাছি হয় 5x এর সরি x এর মান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে 5x এটার মানও শূন্যের কাছাকাছি হবে x এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয় এটাকে 5 দিয়ে গুণ করলেও শূন্যের কাছাকাছি হবে এই পুরোটার মান হচ্ছে e পুরোটার মান হচ্ছে e পাওয়ার উপরে কত উপরে পাওয়ার কত আছে পাওয়ার আছে 10 অ্যানসার হবে e টু দি পাওয়ার 10 অ্যানসার হবে e টু দি পাওয়ার 10 শেষ এতটুকের মান e উপরে আছে 10 অ্যানসার e টু দি পাওয়ার 10 বলো বুঝছো কিনা বলো বুঝছো কিনা এই বোঝা গেছে নাকি বলো বলো শেষ আজকে ক্লাস শেষ এই বলো বুঝছো কিনা বলো বুঝছো কিনা কিছুই করি নাই এই পাওয়ারটাকে ভাঙছি 3x বাই x মানে শুধু 3 2/x মানে 2/x আলাদা করে ফেলছি এই 3 এই 3 আলাদা লিমিট নিছি এই 2/x আলাদা লিমিট নিছি এই পাওয়ার যেখানে 3 এখানে x এর জায়গায় 0 বসায় দেও কোনো সমস্যা নাই এই পুরোটা হয়ে যাবে 1 1 এর উপরে পাওয়ার 3 মানে 1 সামনে 1 তো লেখা লাগে না 1 দিয়ে গুণ করা যে কথা না করা একই কথা এখানে আছে 2/x সূত্রে মেলানোর জন্য আমি লিখছি 1/5x সূত্রে মিলবে 5x 5x এই যে x x x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 ছিল 2/x লিখে ফেলছি 1/5x সমতা ঠিক রাখার জন্য 10 দিয়ে গুণ করে দিছি e টু দি পাওয়ার 10 ক্লিয়ার 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 x এর সাথে কি 5টা দিতে হবে হ্যাঁ অবশ্যই ও না এখানে এখানে দিলে হবে না দিলে হবে তুমি এখানে x টেন্ডস টু 0 লিখো যে কথা 5x টেন্ডস টু 0 লিখো একই কথা দিলে হবে না দিলে হবে এখন বলো এটার आंसर কত দেখি কে পারে এটা রুয়েটে আসছিল একবার এই ম্যাথটা রুয়েট রুয়েট ভর্তি পরীক্ষা একবার আসছিল দেখো এখন কিন্তু x টেন্ডস টু ইনফিনিটি আছে x টেন্ডস টু ইনফিনিটি সূত্র কোনটা x টেন্ডস টু ইনফিনিটি সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস
1 by x to the power x equals to e. এটা হচ্ছে ইনফিনিটি সূত্র, চার নাম্বার সূত্রটা, চার নাম্বার সূত্রটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, চার নাম্বার সূত্র কি করব দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ভেঙে ফেলি 1 প্লাস 1 বাই 4 x টু দি পাওয়ার x প্লাস 8, এটাকে দুইবারে লিখি আর ছোট করে লিখি, দেখো দুইবারে লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ভেঙে ফেলে দুইটা আলাদা আলাদা লিমিট নেও 1 প্লাস 1 বাই 4 x টু দি পাওয়ার, একবার লিখবো x আর একবার লিখবো 8, লিমিট x টেন্ডস টু 0, সরি 0 না তো ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 4 x টু দি পাওয়ার 8, পাওয়ার 8। এখন খেয়াল করে দেখো এই যে এখানে ছিল x প্লাস 8, পাওয়ার যোগ আকারে থাকলে আলাদা আলাদা গুণ হয়ে যায়, এই যে আলাদা আলাদা গুণ হয়ে যায় এবং দুটার সাথে আলাদা আলাদা লিমিট নিয়ে নিলাম। এখন এইখানে এইখানে ইনফিনিটি বসাই দিতে কোনো সমস্যা নাই, কারণ 1 বাই ইনফিনিটি তুমি যদি 4 ইন্টু এক্স, এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাও 1 বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, তার মানে 1 টু দি পাওয়ার 8 মানে এই পুরোটার মান হবে 1, এই পুরোটার মান কত হবে, এই পুরোটার মান হবে 1, এই পুরোটার মান হবে 1, কেন 1 প্লাস 1 বাই ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে 0, 0 টু 1 প্লাস 0 মানে 1 টু দি পাওয়ার 8 মানে 1। কিন্তু এইখানে কিন্তু ঝামেলা, এখানে কি ঝামেলা, এখানে কিন্তু তুমি সামথিং বাই ইনফিনিটি বসালে 0 হয়, কথা সত্য, এখানে তুমি যদি x এর জায়গায় ইনফিনিটি বসাও 1 বাই ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে 0, কিন্তু এইখানে তো তুমি ইনফিনিটি বসাইতে পারবে না, সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো ইনফিনিটি, 1 এর উপরে পাওয়ার ইনফিনিটি তো বসানো যাবে না, এই যে এখানে x, এই x-টা কিন্তু ঝামেলা করতেছে, এখানে ছিল 8 কোনো ঝামেলা হয় নাই, কিন্তু এখানে তো তুমি পাওয়ার ইনফিনিটি বসাইতে পারবে না, এই জন্য কি করবো ওই যে এই সূত্রের মতো মিলাবো, দেখো x টেন্ডস টু ইনফিনিটি এখানে আছে 1 প্লাস 1 বাই 4 x, আমিও এখানে দিব 4 x, কি দিব 4 x দিব, কেন দেখো এই যে কি করতেছি, এখানে আছে 4 x এখানে দিব 4 x, এই দেখো x এখানে আছে x এখানে আছে x, তো এখানে আছে 4 x আমি এখানেও দিব 4 x, এখন কথা কি দেখো এখানে ছিল শুধু x, আমি দিয়ে দিয়েছি 4 x, 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, এখানে ছিল x, সূত্রে মিলানোর জন্য আমি দিয়ে দিয়েছি 4 x, 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখন কি হবে, এখন কি হবে এই পুরাটার মান হয়ে যাবে e, এই পুরাটার মান হয়ে যাবে e, এই পুরাটার মান হয়ে যাবে e, এই যে সূত্র পড়ে গেছে, তাহলে এটা উত্তর কি হবে, উত্তর হবে e টু দি পাওয়ার 1 বাই 4, e টু দি পাওয়ার 1 বাই 4, e টু দি পাওয়ার 1 বাই 4, বুঝছ e টু দি পাওয়ার 1 বাই 4, ম্যাথগুলা কতই না সুন্দর তাই না, ম্যাথগুলা কতই না সুন্দর, বোঝা গেল e টু দি পাওয়ার 1 বাই 4। একইভাবে পরের এই ম্যাথটা সেম, এটা শাহজালাল, এটা একবার, এটা একবার রুয়েটে আসছে, একবার বুটেক্সে আসছে, অথচ দেখো কত সহজ, লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে 1 প্লাস কে এক্স, কোন সূত্রে মিলাবো, এই সূত্রে মিলাবো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট 0 কিন্তু এটাতে আছে 0, তাহলে ওই যে তিন নাম্বার সূত্রটা 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x সমান 0, তাহলে এখানে আছে কে এক্স, এখানে x এর জায়গায় কি আছে, কে এক্স আছে, এখানে দেখব 1 বাই কে এক্স, এখানে ছিল শুধু 1 বাই x, দিয়ে দিছি 1 বাই কে এক্স, কে দিয়ে গুণ করে দিব, দেখো এখানে আছে x এর জায়গায় কে এক্স, x এর জায়গায় কে এক্স, এখানেও x এর জায়গায় কে এক্স দিব, ছিল 1 বাই x, এক্সট্রা একটা কে দিয়ে ভাগ করে দিছি, আবার কে দিয়ে গুণ করে দিব, এখন খেয়াল করে দেখো এই প্রথমটার মান হচ্ছে e, এতটুকের মান হচ্ছে e, এতটুকের মান হচ্ছে e, এখানে আছে কে, উত্তর হবে e টু দি পাওয়ার কে, e টু দি পাওয়ার কে, e টু দি পাওয়ার কে, শেষ, e টু দি পাওয়ার কে, 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 শেষ শেষ শেষ। আরেকটা মেথ আছে, এটা বাড়ির কাজ, আরেকটা মেথ আছে, এটা বাড়ির কাজ, এটা একবার সাস্টে আসছে,
আচ্ছা বাড়ির কাজ না দিয়ে আমি করে দিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো, বাড়ির কাজ তো বই থেকে দিছি, ওয়ান প্লাস এ এক্স, এখানে ভাইঙা দেও বি এক্স বাই এক্স মানে শুধু বি, আর ওটা হচ্ছে সি বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স, ভাগ করে দেও বি এক্স বাই এক্স মানে শুধু বি, এক্স সি বাই এক্স, দুইটা আলাদা আলাদা লিমিট নেও, দুইটা আলাদা আলাদা লিমিট নেও, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার বি ইন্টু, এখানে কেউ আবার যোগ চিহ্ন দিয়ে দিও না, পাওয়ার যোগ থাকলে আলাদা করে নিলে গুণ হয়, পাওয়ার যোগ থাকলে আলাদা নিলে গুণ হয়, কেউ আবার এখানে যোগ দিয়ে দিও না, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এ এক্স, ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার সি বাই এক্স, সি বাই এক্স। এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এটার মান কি হবে, এটার মান হবে ওয়ান, এটার মান হবে ওয়ান, এইটার মান হয়ে যাবে ওয়ান, কেন তুমি এখানে এক্সের জায়গায় জিরো বসাও, তুমি যদি এক্সের জায়গায় এখানে জিরো বসাও, ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, ওয়ানের উপরে পাওয়ার যাই থাকুক ইনফিনিটি ছাড়া, এটা তো বি, বি একটা সংখ্যা, বি একটা ধ্রুবক, ওয়ানের উপরে পাওয়ার যাই থাকুক তার মান ওয়ান, এক্সের জায়গায় জিরো বসাইলে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, ওয়ানের উপরে পাওয়ার বি থাকুক যাই থাকুক ইনফিনিটি ছাড়া যাই থাকুক ওয়ান, এইখানে আছে এ এক্স, ভালো করে বুঝো, ভালো করে বোঝো, এখন এইখানে পাওয়ার আছে এক্সের জায়গায় আছে এক্স, এক্সের জায়গায় কি আছে এ এক্স, তাহলে আমি ওখানে কি লিখবো, এক্সের জায়গায় এ এক্স লিখবো, যেখানে ছিল দেখো সি বাই এক্স, মনে রেখো এখানে ছিল সি বাই এক্স, আমি কি লিখবো ওয়ান বাই এ এক্স, সূত্রে পড়বে এই যে লিমিট এক্স টেন্স টু জিরো, সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এখানে আছে এক্সের জায়গায় এ এক্স, আমিও এক্সের জায়গায় দিব এ এক্স, এখন ছিল সি বাই এক্স, আমি দিয়ে ফেলছি ওয়ান বাই এ এক্স, কি দিয়ে গুণ করে দিতে হবে, এসি দিয়ে গুণ করে দিতে হবে, এসি দিয়ে গুণ করে দিতে হবে, দেখো এসি দিয়ে তুমি যদি গুণ করো এ এ কাটা থাকবে সি বাই এক্স, এ এ কাটা থাকবে সি ডিভাইড বাই এক্স, এই যে আগে ছিল সি ডিভাইড বাই এক্স, আগে এখানে কি ছিল, আগে এখানে ছিল সি ডিভাইড বাই এক্স, সি ডিভাইড বাই এক্স ছিল, এই যে সি ডিভাইড বাই এক্স ছিল, এক্স এক্সের মতোই আছে নিচে, এ এ কাটা সি বাই এক্স, এখন খেয়াল করে দেখো এটার মান কত, এটার মান হচ্ছে ই, এটার মান হচ্ছে ই, এটার মান ই, তাহলে অ্যান্সার কি হবে ই টু দি পাওয়ার এস সি, ই টু দি পাওয়ার এস সি, শেষ, এই এখন সত্যি সত্যি অনেকক্ষণ ধরে বলতেছি শেষ শেষ শেষ, এখন সত্যি সত্যি শেষ, এরপরে আর নাই, শেষ, লিমিট এখানেই শেষ, শেষ, লিমিটের ম্যাথ এইখানেই শেষ, এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ, অসীম কুমার শাহ স্যার অথবা কেতাবুদ্দিন স্যার অথবা এসিউ আহমেদ স্যার অথবা রূপন্তী অথবা সিস্টেক অথবা হারুন, যে যেই পাবলিকেশন যে রাইটারের বই ফলো করো, লিমিট অন্তরীকরণ 9.1 অথবা 9 এর এ, লিমিটের সকল ম্যাথ বারিকাস, লিমিটের সকল ম্যাথ যেগুলো আমি করাইছি, আবার এখনই অন্তরীকরণ যোগ্যতা অবিচ্ছিন্নতা এইগুলো বারিকাস না, আমি ক্লাসে যেই টাইপগুলো করাইছি সকল টাইপের ম্যাথ বারিকাস, কোনো কোনো বইয়ে যদি 9.1 বা 9 এর এতে অন্তরীকরণ যোগ্যতা চেক করতে বলে, অবিচ্ছিন্নতা চেক করতে বলে, ওগুলো এখন বাড়ির কাজ না, ওগুলো আমরা আগামী ক্লাসে পড়ব, আগামী ক্লাসে কি পড়ব, আগামী ক্লাসে পড়ব মূল নিয়মে অন্তরজ, ওই যে মূল নিয়মে সূত্রগুলার প্রমাণ, এবং একটা ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা কিভাবে চেক করতে হয়, এই দুইটা জিনিস আগামী ক্লাসে আমরা পড়বো 3 নম্বর লেকচারে, আজকে ক্লাসে লিমিটের সকল ম্যাথ বাড়ির কাজ, লিমিটের সকল ম্যাথ বাড়ির কাজ, বোঝা গেল, ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই, আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা।